ঢাকা শিশু হাসপাতালে ফেলে যাওয়া মেয়ে শিশুটির ব্যাপারে এখনও কোনো ধরনের ধারণা পাওয়া যায়নি। শিশুটি কি চুরি যাওয়া কোনো বাচ্চা নাকি ফেলে যাওয়া হয়েছে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। মঙ্গলবার দুপুরে কে বা কারা ফুটফুটে এই শিশুটিকে হাসপাতালে ফেলে যায়, অনেকেই এখন আবেদন করছেন শিশুটিকে দত্তক নেয়ার জন্য। বিস্তারিত আশিকুর রহমান চৌধুরীর রিপোর্টে। ঢাকা শিশু হাসপাতালের 301 নম্বর কেবিনে যেন আকাশ থেকে এক ফালি চাঁদ নেমে এসেছে, এমন চাঁদের টুকরোকে দেখার জন্য এখন অসংখ্য মানুষ ভিড় করছেন শিশু হাসপাতালে। অনেকে আবার চাইছেন শিশুটির দায়িত্ব নিতে, অথচ তখনও শিশুটি উদ্ধারের 24 ঘন্টা পার হয়নি। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে শিশুটির নিরাপত্তার জন্য তার কেবিনের পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে 24 ঘন্টা আগে এর চেয়েও পরিস্থিতি খারাপ ছিল, যখন মেয়ে শিশুটিকে হাসপাতালের বাথরুম থেকে প্রথম উদ্ধার করা হয়। তখন মায়া ভরা এই মুখটি দেখে রীতিমতো কারাকারি লেগে যায় তাকে নেয়ার জন্য। ওই অবস্থায় তাকে উদ্ধার করেন একজন চিকিৎসক। নানা দিক বিবেচনা করে ওই চিকিৎসকের কাছে মনে হয়েছে হয়তো শিশুটি কোনো সচ্ছল পরিবারের সন্তান। অ্যাপারেন্টলি বেবিকে দেখে মনে হচ্ছে একটু ভালো ফ্যামিলির বেবি, সুন্দর বাচ্চা, কারণ তার কালার ভীষণ সুন্দর, বাচ্চা যে জন্মের পর যে ওয়েট বিল্ড আপ এগুলো অনেক স্ট্যান্ডার্ড, বাচ্চা সুন্দর দুধ খাচ্ছে, পেশাব হয়েছে, পায়খানা হয়েছে, কোনো বমি নাই, কোনো মানে কোনো ইনফেকশনের কোনো এভিডেন্স নাই, বাচ্চা খুব ভালো আছে। তবে যে বিষয়টি শিশু হাসপাতালের চিকিৎসকদের কাছে রহস্য মনে হচ্ছে তা হলো তার বয়স। অবৈধ সন্তান মনে করে সাধারণত জন্মের পরপরই শিশুদের ফেলে যাওয়ার ঘটনা বেশি পাওয়া যায়। এক্ষেত্রে মেয়ে শিশুটির বয়স কমপক্ষে 5 থেকে 7 দিন। এমনও তো হতে পারে মা জানে না শিশু হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা পুলিশ। তবে প্রাথমিকভাবে কিছু সন্দেহ করা যাচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে। আমরা গতকাল যেটা দেখছি, দুটো মহিলা একসাথে আসতেছিল, তার ভিতরে একজন একদম টোটালি বোরকা পরা, একটা মহিলাকে আমরা একটু সাসপেক্ট করলাম, তারা একটু ভিতরে ঢুকলো, খুব তাড়াতাড়িভাবে সে রিল্যাক্স হয়ে চলে আসছে, হাতে যেটা দেখার মতো ছিল সেটা আর ছিল না। উদ্ধারের পর হাসপাতালের যে কর্মী শিশুটিকে যত্ন নিচ্ছেন তিনিও চাইছেন শিশুটির মা হতে। ঘটনার 24 ঘন্টার মধ্যে কয়েক ডজন আবেদন পড়েছে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য। একটা মানুষ দুনিয়াতে এই অবস্থায় থাকবে, বাথরুমে কিছু পড়ে থাকবে, এটা এর চেয়ে জঘন্য কাজে দুনিয়ার মধ্যে নাই। আর একটা মানুষের দায়িত্ব নিতে পারা সেটার চেয়ে ভালো বড় কিছু আমি মনে করি না যে দুনিয়ার মধ্যে কিছু আছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে একমাত্র আদালতই নির্ধারণ করবে এই শিশুটির অভিভাবক শেষ পর্যন্ত কে হতে পারেন। সত্যিকারের বাবা মা এসেও যদি দাবি করেন তবে তাদেরকেও প্রমাণ দিতে হবে আদালতে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।